জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর, অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর, জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্টকবিরাজ করুণা আকর, জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্টব্রহ্মচারী প্রভু গুণধর, জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভার হর। ভক্তগণ, রাসস্থলীতে গোপী গোবিন্দের নৃত্য গীত চলছে। যত গোপী তত কৃষ্ণ, অঙ্গাঙ্গী মিলনে ব্রজবালা ও নন্দবালা আনন্দ সমুদ্রে মগ্ন। হঠাৎ অভিমান দেখা দিল গোপীদের অন্তরে, কে আছে আর আমাদের মতো ভাগ্যবতী এই বিশ্ব সংসারে। এই সৌভাগ্য গর্বচিত্তে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্ধান করলেন গোবিন্দ রাসমণ্ডলী ছেড়ে। গোপীগণের এই অভিমানের মূলে আছে যোগ মায়ার ইচ্ছা। মিলনের আনন্দ মধুরতর হয় না মাঝে বিরহের তীব্র তাপ না থাকলে, তাই বিরহ এনে মিলন মধুরিমা বর্ধন করতেই এই অন্তর্ধান। মিলন সুখে সজীব রাখতে বিরহের মতো সামর্থ্য আর কারণ নেই। আকলি বিকলি ব্রজরামাগণ খুঁজলেন প্রাণদ্বৈতকেই। জিজ্ঞাসা করলেন, কত আরতি নিয়ে যাকে পেলেন সম্মুখে তাকেই, কিন্তু মিলল না কোনো সারা শব্দ। মিলল বহু ভাগ্যে পথের ধুলির পরে অঙ্কিত পদচিহ্ন। আগে একজনের পদচিহ্ন, পরে দুজনার। কারোর বুঝতে বাকি রইল না যে একা আসেননি রসিক নাগর, সঙ্গে এনেছেন চিরসঙ্গিনী রসিকার শিরোমণি শ্রী রাধাকে। বুঝলেন সকলে অনায়া আরোধিত, একত্রিক শ্রীহরি সম্যক রূপে আধারিত। কৃষ্ণ বাঞ্চা পূর্তিরূপ করে আরাধনা। কিছুক্ষণ পরে দেখা গেল আদরের সঙ্গিনীও পড়ে আছে ধুলায়, আর্তনাদ করছেন তিনি হা নাথ রমণ পৃষ্ঠ বলে। সকল কথা শুনলেন তার কাছে, সকলে একত্রিত হয়ে আসলেন যমুনার তটে। অনুসন্ধান ছেড়ে আরম্ভ করলেন অনুধ্যান, খোঁজাখুঁজি শুরু করলেন কান্নাকাটি, প্রচেষ্টা ছেড়ে কাঁদলেন করুণার তরে। প্রয়াস পরিত্যাগ করে তাকিয়ে থাকলেন প্রসাদ পাওয়ার আশায়। গোপীগণ সব ছেড়ে ছুটে আসছেন শ্যামসুন্দরের অঙ্গসঙ্গ লালসায়। সহসা অন্তরিত হওয়ায় উপস্থিত হয়েছে তাদের আকুল প্রেম ও তৃষ্ণা, তাই তারা অভিমান সন্তাপে অন্তর্দগ্ধা, মর্মন্তত বিরহে মৃত কল্পা। প্রাণের আরতি নিয়ে তারা বুক ফাটা কান্না কাঁদলেন। তখন আসলেন নাগর শিরোমণি চরি গোপী মনোরথে মন্মথের মনোমথে। হারানাদি পাওয়ার বিরহ বেদনা ঘুচল। প্রাণের প্রাণ শ্যামসুন্দরকে পেয়ে সঞ্জীবনী চেতনা জাগল গোপিকার অন্তরে। মদনমোহনের রূপদর্শনে ও সুশীতল করচরণের সেবায় তারা ডুবলেন মহানন্দরসে। গোপীবৃন্দসহ গোপীবল্লভ আসলেন যমুনা পুলনে। প্রেমবতীগণ তাদের অঙ্গের উত্তরীয় দিলেন গোবিন্দের বসবার স্তরে আসন করে। ওই বসন ছিল অশ্রুসিক্ত কুঙ্কুম রঞ্জিত। তাদের এই প্রেম পূজার আসন সাদরে গ্রহণ করলেন শ্যাম সখা। সকলে ঘিরে বসলেন চাঁদকে তারার মালার মতো। কিন্তু গোপিকাগণ ভুলতে পারেননি যে বিরহ বেদনায় শ্যামসুন্দর তাদের কাঁদিয়েছেন, তখনও তাদের অন্তরের নিভৃতে প্রণয় কোপ অভিমানের ধূমায়িত বন্যী রয়েছে প্রচ্ছন্ন। তুষানলের মতো ধীরে জ্বলছে, নেভে না কখনো নেভছে না, শুধু চলেই যাচ্ছে।
ব্রজবালাগণ মনে করতেন শ্যামনাগর তাদের প্রেমের অধীন, কিন্তু কিছুক্ষণ পূর্বে যে নিষ্ঠুর ও অকৃতজ্ঞের আচরণ করেছেন তিনি, তাতে নিদারুণ আঘাত লেগেছে তাদের প্রেম বিশ্বাসে। তাদের প্রাণ চায় কৃষ্ণকে কঠোরভাবে শুনিয়ে দিতে তিনি যে কত নির্মম এই কথাটি, কিন্তু ওই কথাটি সোজাসুজি খোলাখুলি বলা চলে না, বললে রসের পুষ্টি হয় না। তাই তারা অদ্ভুত প্রহেলিকা ভঙ্গিতে এক কটুকুটো প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে। ভজতো হনু ভজন্তে একত্তি পর্যয়ম নোভয়াংশ্চ ভজন্তন্যো এতন্ন ব্রুহি সাধুভ। শ্রীকৃষ্ণের ভাব কিছুটা অপরাধীর মতো, তাই শ্রীকৃষ্ণ তখন মৌন হয়ে আছেন যেন অন্য মনে। তাদের মনোযোগ আকর্ষণের জন্য গোপীগণ বললেন, ভো মানে ওহে শোনো, এদিকে মনোযোগ করো, অন্য মনে রইলে কেন? ভো শব্দ সম্বোধনটি কোনো প্রীতিবাচক নয়। শ্রীকৃষ্ণ গোপীগণের প্রতি প্রকৃত প্রেমবান কিনা তা যেন বুঝে উঠতে পারছেন না তারা, এমনই দুর্বোধ্য হয়ে উঠেছে কৃষ্ণের ব্যবহার। গোপীগণ নন্দনন্দনকে ভালোবাসেন একান্তভাবে, কিন্তু নির্দয় নাগর তাদের প্রতিদান দেবেন না, বরং তাঁদিগকে দুঃখ দিতেই ভালোবাসেন। তাদের মনের ইচ্ছা এই নির্দয়তার কথা বলেন কৃষ্ণকে খুবই ভৎসনার ভাষায়, কিন্তু তা পারা যাচ্ছে না, কি যেন বাধা দেয়। তাই তারা ঠিক করেছেন যে এমন এক প্রশ্ন করবেন যার উত্তর দিতে চতুর শিরোমণিকেও ধরা পড়তে হবে। নিজে যে কিরূপ অকৃতজ্ঞ তাই তাকে নিজ মুখেই স্বীকার করতে হবে। গোপীদের প্রশ্নের মূল তাৎপর্য এই, হে ব্রজরাজ নন্দন, এ জগতে তিন প্রকারের লোকের মধ্যে এক প্রকারের লোক ভালোবাসলে ভালোবাসে, এক প্রকারের লোক ভালো না বাসলেও ভালোবাসে, আর এক প্রকার লোক ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও বাসে না। বলো দেখি এদের সম্বন্ধে তোমার কি বক্তব্য? প্রশ্নকারিণীদের মধ্যে হার্দ এই যে কৃষ্ণকে এই প্রহেলিকার উত্তর দিতে গেলে নিজেকে কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করতেই হবে, তখন নিজ মুখে নিজের নিন্দা করতে হবে, তখন বেশ মজা হবে। শ্যামসুন্দর উত্তর দিতে উদ্যত হয়ে সর্বাগ্রে গোপীগণকে সখী সম্বোধন করে কুটুম্বিতা স্থাপন করে নিলেন। তারপর বললেন, যারা ভালোবাসলে বিনিময় ভালোবাসে তাদের সেই আচরণ স্বার্থমূলক। স্বার্থৈকান্তদমোহিতে, তারা নিজে প্রীতির মূল্যে অপরের প্রীতি ক্রয় করে, ভালোবাসা পাওয়ার আশায় যে ভালোবাসা, প্রত্যুপকারের প্রত্যাশায় উপকার, ওটা বণিক বৃত্তি তুল্য। ভগবানের সঙ্গে ঐরূপ সম্বন্ধ হলে সেখানে নির্মল ভাগবত ধর্ম প্রকট হয় না। ঐরূপ সম্বন্ধ মানুষে মানুষে হলেও সেখানে নির্দোষ সৌহার্দ্য হয় না। এমনকি একটা প্রাণীর সঙ্গেও ঐরূপ ব্যবহার করলে তাদের দয়া ধর্মের লক্ষণ ব্যক্ত হয় না। প্রচুর দুগ্ধ লাভের আশায় যদি কেউ গোপালন করে তাহলে তাদেরকে গোসেবা না বলে আত্মসেবাই হয়। স্বার্থ সম্পর্ক থাকলে সেবার মাহাত্ম ক্ষুণ্ণ হবে। সুতরাং প্রীতির বিনিময় প্রীতি নয়, স্বার্থপরতা ছাড়া তার মধ্যে আর কিছুই নেই। স্বার্থার্থং তদ্দিনন্যথা, গোপীগণের দ্বিতীয় জিজ্ঞাসার উত্তরে ভগবান বললেন, যাদেরকে ভজনা না করলেও ভজনা করেন, যাদেরকে ভজনা না করলেও ভজনা করেন, যারা কোনোরূপ প্রত্যুপকারের আকাঙ্ক্ষা না করেই নিঃস্বার্থভাবে অপরকে ভালোবাসেন, তাদের ভালোবাসাই নির্মল। সেই নির্মল প্রীতিতেই নিরবদ্ধ ধর্ম পর্যাপ্ত। এইরূপ নিরবদ্ধ প্রীতির দৃষ্টান্ত কি জগতে আছে? নিশ্চয়ই আছে।
ভগবান নিজেই দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের গৃহে গৃহে পিতামাতাতেই তার দৃশ্য প্রীতি আছে, তারা সন্তানকে ভালোবাসেন কোনো স্বার্থ কামনায় নয়। শুধু পিতামাতার প্রীতিও সম্পূর্ণ নির্দোষ নয়, তবুও পিতামাতার যে প্রীতি সম্পূর্ণ নির্দোষ নয়, তাদের মধ্যেও উপাধি আছে। রূপ, গুণ, ঐশ্বর্য, সম্বন্ধে এই চারটি হল প্রীতির উপাধি বা আগন্তুক ধর্ম। রূপ, গুণ বা ঐশ্বর্য হেতু যে প্রীতি তার নির্দোষ নয়। পিতামাতার প্রীতিতে ওই তিনটি হেতু নেই, কিন্তু চতুর্থটি রয়েছে। পিতামাতা যে পুত্রকন্যাকে ভালোবাসেন তা একেবারেই নির্হেতুক নয়। আমার পুত্র, আমার কন্যা, এই বোধই তাদের প্রীতির জনক। তারা সত্য সত্যই সন্তানকে ভালোবাসেন না, আমার সন্তান এই অনুভাবে আমার অংশটুকু ভালোবাসেন। যে কারণে ওই উপাধিটি না থাকলে প্রীতি আর দাঁড়াতে পারে না। নিরুপাধি প্রীতি বিদ্যমান আছে কেবলমাত্র সাধুজনের হৃদয়। শ্রীহরি ভক্তগণ সততই দয়াদ্র হৃদয়, তারা জীব মাত্রকেই ভালোবাসে, অপেক্ষা করেন না কেউ তাদের ভালোবাসলো কি বাসলো না। আত্মীয়তা বা অন্য কোনো সম্বন্ধের বিবেচনা নেই সাধুজনের কৃপার কাছে। সজ্জনের কৃপার স্বভাব এই যে তারা কৃপা প্রকাশ না করেই কিছুতেই থাকতে পারে না। স্বার্থ নিরপেক্ষ পরদুঃখ সহিষ্ণুতার নামই দয়া। সাধু সজ্জনদের হৃদয় ওই দয়ায় ভরপুর। ভগবত ভক্তগণের এই প্রীতি প্রকৃত ধর্ম। নির্মল সৌহার্দ্য ও নির্দোষ কৃপার এটাই শ্রেষ্ঠ পরিচায়ক। এই গেল দ্বিতীয় শ্রেণীর কথা। এখন তৃতীয় শ্রেণীর কথা বলবেন, যারা ভজলেও ভজে না, না ভজলেও ভজে না। তাদের চার প্রকার: আত্মারাম, আত্মকাম, অকৃতজ্ঞ, দ্রোহী। যারা আত্মানন্দে থাকেন তারা আত্মারাম, তাদের কোনো কর্মই নেই। আত্মন্নেব যা সন্তুষ্টস্তস্য কার্যং না বিদ্যতে। আত্মকামত্ব এক প্রকার যোগসিদ্ধি, সকল প্রকার বাঞ্ছিত ভোগবস্তুর লাভ হয় আত্মকাম ব্যক্তির। আত্মকামেরাও আত্মারামের মতো অন্যের প্রতি উদাসীন, তবে আত্মারামের ঔদাসীন্য আত্মানন্দে নিমজ্জন হেতু, আর আত্মকামের উদাসীনতা বিষয়ানন্দে বিভোরতা হেতু। আত্মারাম ও আত্মকাম ছাড়া আরও দুরকমের লোক আছে যারা ভজলেও ভজে না, তারা হল অকৃতজ্ঞ ও গুরুদ্রোহী। অকৃতজ্ঞ ব্যক্তি অনুভবহীন, সে বুঝতেই পারে না অপরের কাছে কি পেয়েছে। অকৃতজ্ঞ খানিকটা দয়ার পাত্র, যেমন চক্ষু নেই বলেই অন্ধ দেখে না, সেই রূপ বুদ্ধি বৃদ্ধিবৃত্তিতে কোনো সদ্বস্তুর অভাব আছে বলে সে বুঝতেই পারে না যে অপরের কাছে সে কতটা উপকার পেয়েছে। গুরুদ্রোহী অকৃতজ্ঞ অপেক্ষাহীন, সে বোঝে সবই কিন্তু পাষণ্ড স্বভাববশত ক্ষতি সাধন করে। যে ব্যক্তি তার উপকার করে তার এই গুরুদ্রোহী বা উপকারীর অপকারকারী বা প্রীতিমানকে পীড়াদানকারী কৃতজ্ঞ ব্যক্তি সর্বাপেক্ষা জঘন্যতম। গোপীগণের প্রশ্নানুসারে ত্রিবিধ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করলেন শ্রীকৃষ্ণ। তারা তখন পরস্পরের মুখ দেখাদেখি করতে লাগলেন, চোখের ইশারায় একে অন্যকে যেমন বলতে চায়। এই তৃতীয় শ্রেণীর মধ্যে শেষোক্ত দ্রোহীর আচরণ নন্দনন্দনের আচরণের অনুরূপ বটে, কারণ তাদের জন্য আমরা সর্বস্ব ত্যাগ করেছি, কিন্তু তিনি কিনা আমাদেরকে নির্দয়ভাবে উপেক্ষা করে বিরহের মহাদাবাগ্নিতে নিক্ষেপ করেছেন। যারা সব কিছু বিকিয়ে দিয়ে ভালোবাসেন তাদের সঙ্গ করলেই দুর্বিষহ নির্মম আচরণ হয়, এটা সম্ভব একমাত্র গুরুদ্রোহী ব্যক্তির পক্ষে। গোপবধূগণ বড় খুশি হয়েছেন শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তরে, কারণ তারা নিজেরা যদি তাদেরকে ভৎসনা করতেন তাহলে অধিক হয়তো অকৃতজ্ঞ বলতেন, কিন্তু কৃষ্ণ নিজের বিশ্লেষণে এমন একটি হীনতম স্তর বা পেরি পার করেছেন যা অকৃতজ্ঞ অপেক্ষা অধম।
শ্রীকৃষ্ণ এই গুরুদ্রোহী পর্যায়ে এই কথা যখন গোব্রামাগণ পরস্পরকে নয়নের ইঙ্গিতে জানিয়েছেন, তখন তা চতুর চূড়ামণির দৃষ্টিগোচর হয়েছে। তাদের অক্ষি সংকোচ ও ঈষৎ হাসির মধ্যে যে প্রচ্ছন্ন ইঙ্গিত, তা ব্রজেন্দ্রনন্দনের বুঝতে বাকি রইল না। বস্তুত শ্রীকৃষ্ণ যে ওই গুরুদ্রোহী পর্যায়ে পড়েন না এই কথা জানাবার জন্য বলে উঠলেন, নাহং নাহং তু সখ, হে সখীগণ, যে পর্যায়ে তোমরা আমাকে ফেলেছ আমি সেই পর্যায়ে নেই। আমি যে কেবল দ্রোহী পর্যায়ে নই তা নয়, প্রীতির বিশ্লেষণে যতগুলি শ্রেণী ভাগ করা হয়েছে আমি তার মধ্যে কোনোটারই অন্তর্ভুক্ত নই। কেউ প্রীতি করলে প্রীতি করে, কেউ প্রীতি না করলে প্রীতি করে, কারো বণিক বৃত্তি, কারো পিতামাতার মাতৃতুল্য প্রীতি, কারো সজ্জনের তুল্য প্রীতি, কেউ আত্মারাম, কেউ আপ্তকাম, কেউ অকৃতজ্ঞ, কেউ গুরুদ্রোহী, এই সকল বিশ্লেষণ মানবীয় প্রীতিভূমির। শ্রী ভগবান এর কোনো শ্রেণীভুক্ত হন না। এনাদের মধ্যে পিতামাতৃপ্রীতি ও সজ্জনের প্রীতির সঙ্গে ভগবত প্রীতির কিঞ্চিত সাদৃশ্য আছে মনে হয়, কিন্তু তা নয়। পিতামাতৃপ্রীতিতে সম্বন্ধ উপাধি আছে পূর্বেই বলা হয়েছে, ভগবত প্রীতিতে উপাধি নেই। সজ্জনের প্রীতিতে কোনো উপাধি নেই, তবে একটু হেতু আছে। সাধুজনের হৃদয়ে সত্যগুণের আধিক্য, সত্যগুণের স্বভাব হল পরের দুঃখ দর্শনে বিগলিত হওয়া। সেই দুঃখ ব্যবহারিক হোক আর পারমার্থিক হোক, অন্যের দুঃখ দেখলেই সত্যগুণী সাধুর হৃদয়ে গলে যায়, তার অন্তরে চেষ্টা জাগে ওই দুঃখ দূর করবার। শ্রী ভগবান সত্যগুণী নন, তিনি হলেন গুণাতীত পুরুষ। গুণময় জগতের হাসিকান্না সুখ দুঃখ শ্রী ভগবানকে স্পর্শ করে না। শ্রীকৃষ্ণ একলেশ্বর, স্বতন্ত্র ঈশ্বর। মায়িক জগতের সঙ্গে কৃষ্ণের লেশমাত্র সম্পর্ক নেই। সুতরাং গুণময় জগতের যা দুঃখ দেখলে সাধুর অন্তর দ্রবীভূত হয়, সেই রকম দুঃখ দর্শনে ভগবান দ্রবীভূত হন না। এই জাগতিক কোনো কিছুই শ্রীকৃষ্ণকে দ্রব করতে পারে না, তবে কি শ্রীকৃষ্ণ কিছুতেই বিগলিত হন না? এই মায়িক জগতের কোনো কিছুতেই তিনি গলেন না। মায়াতীতে কোনো বস্তু থাকলে তাছাড়া ভগবানকে বিগলিত করা যায় বটে, কিন্তু মায়ার জগতে মায়াতীত বস্তু কি আছে? হ্যাঁ, একটি মাত্র বস্তু আছে, তার নাম প্রেমভক্তি। ওই বস্তু দ্বারাই শ্রী ভগবানকে বশীভূত করা যায়, দ্রবীভূত করা যায়। সাধুজন বিগলিত হন পরের দুঃখে, ভগবান বিগলিত হন ভক্তিতে। তিনি একমাত্র ভক্তিবশ, শুধু সত্যগুণী, ভগবান গুণাতীত। সুতরাং ভগবানের প্রীতি সাধুজনের প্রীতির মতো নয়। ভক্তগণ, রাইডিন ও মহাপ্রভু, এই হচ্ছে আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় অত্যন্ত গূঢ় এবং অত্যন্ত আস্বাদনীয়, তাই খুব সাবধানে শ্রবণ বাঞ্ছা করি আমি। সাবধানে শ্রবণ করতে হয়, কারণ শ্রবণ মঙ্গলম। রাইডিন মহাপ্রভুর আজকে আমি আপনাদের সাথে এতখানি আস্বাদন করলাম, আমি পরের দিন রাইডিন ও মহাপ্রভুর আরও আস্বাদন এগিয়ে নিয়ে যাব। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় সদ্গুরুদেব, জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় নিতাই গৌড় হরিবোল।